না, কোনো জল্পনা কল্পনা নয়, অবিশ্বাস হলো এটাই পাকা খবর। রবিবার শেষ এপিসোড সম্প্রচার হবে বালিঝড় ধারাবাহিকের। জোড়া মহাগ স্রোতের সফর শেষ হচ্ছে মাত্র দু মাসে। বৌমা এক ঘরের রেকর্ড ভেঙে মাত্র 70 পর্বে গন্ডি ছুঁয়েই অকাল মৃত্যু লীনা গঙ্গোপাধ্যায়ের এই ধারাবাহিক। মহাগ ও স্রোতের সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন টিনা। ছবি শেয়ার করে অভিনেত্রী লিখলেন, শেষ 4 এপিসোড, সঙ্গে হ্যাশট্যাগ জুড়ে দেন হ্যাপি এন্ডিং, অর্থাৎ নায়ক নায়িকা মিল দেখি শেষ হবে এই ধারাবাহিক। বালিঝড় যে শেষ হচ্ছে সেই খবর আগেই জানিয়েছিলাম। ফেব্রুয়ারি মাসের শুরুতেই শুরু হয়েছিল ম্যাজিক মোমেন্টস এর এই ধারাবাহিক। গত দু মাসে একবারও টিআরপি তালিকায় স্লট দখল করতে পারেনি এই বিগ বাজেটের ধারাবাহিক, আর সেটাই কাল হয়ে দাঁড়ালো বালিঝড়ের কাছে। খড়কটুর পর ফের একবার চিশিক জুটির জনপ্রিয়তাকে ক্যাশ ইন করতে চেয়েছিলেন চ্যানেল, তবে লাভের লাভ হয়নি। দু বছর পুরনো ধারাবাহিক মিঠাইয়ের কাছে হেরে ভূত হয়ে বিদায় নিচ্ছে বালিঝড়।